আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র আপনাদের 4 এবং 5 নম্বর অ্যাসাইনমেন্টের উত্তরটি দিব। তবে আপনাদের এই ভিডিওটি দেওয়ার আগে বলবো, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি বেলের মধ্যে চাপ দিবেন, সেখানে যে অল লেখা আছে অল বাটনটা চেপে দিবেন, তাহলে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে শিক্ষার্থী, আপনাদেরকে একটি বিষয় আমি জানিয়ে রাখি। বিষয়টি হলো এরকম, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে আমি আপনাদের সহযোগিতা করব। আমি আমার কথা রাখার জন্য চেষ্টা করতেছি, তারপরও যদি কোনো স্টুডেন্ট বা কারো যদি অ্যাসাইনমেন্ট যদি আমি তৈরি করতে দিতে না পারি অবশ্যই আপনি মন খারাপ করবেন না। আপনার যদি এখনও তারিখ যদি সামনে থাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আপনার তারিখ চলে আসে একেবারে নিকটবর্তী তাহলে অবশ্যই আপনি অ্যাসাইনমেন্টটি তৈরি করে নেবেন। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি, কারণ কিছুদিন আগে মোটামুটি ফ্রি ছিলাম, তখন আপনাদের অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে পেরেছি, কিন্তু এখন ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আগের মতো করে আপনাদের এই কাজগুলো করতে পারতেছি না, সেজন্য অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে আমি আপনাদেরকে এখানে দেখাবো ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ব্যাখ্যা করুন এই অ্যাসাইনমেন্টটি। তবে শিক্ষার্থী, আপনাদেরকে বলি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর আপনাদেরকে আমি বলি আপনারা পুরো ভিডিওটি দেখেন, কারণ আপনারা পুরো ভিডিওটি না দেখে আপনারা কমেন্ট করেন, কারণ এই ভিডিওটিতে আমি কথা বলি, আপনারা যে আগের ভিডিওগুলোতে কমেন্ট করেন সেই কমেন্টগুলোর উত্তর আমি দিয়ে দিই। সেই জন্য আমি আমার সকল শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেন। আলহামদুলিল্লাহ দেখবেন আপনাদের যে প্রয়োজনীয় যেই বিষয়টা সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আরেকটি বিষয় শিক্ষার্থী, আপনাদেরকে আমি বলে রাখি, আমি আপনাদের এই ইসলামের ইতিহাস আজকে সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দিব 4-5, আর আগেরগুলো যদি কেউ না দেখে থাকেন অবশ্যই প্লে লিস্টে যে দেখে নেবেন। তারপরে আগামী সপ্তাহ থেকে আপনাদের যদি কারো যদি অ্যাসাইনমেন্ট এখনও বাদ থাকে সেই ভিডিওগুলো আপলোড করে দিয়ে পরে আমি শুধু আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসগুলো দিব, যে সিলেবাসগুলো দেখে যেন আপনারা সকলে যেন পড়াশোনা শুরু করে দিতে পারেন, কারণ আপনারা জানেন যে আমাদের এই অ্যাসাইনমেন্টের পরে আবার আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপর আমাদের পরীক্ষা হবে, সেই জন্য আমরা যেন সংক্ষিপ্ত সিলেবাসটা সহজে পেতে পারি সেই বিষয়ে আমি আপনাদের সহযোগিতা করব। আপনাদেরকে আমি বারবার বলতেছি যে আপনারা ভিডিওটি না টেনে দেখেন, কারণ আপনারা যে কমেন্ট করেন সেই কমেন্টের উত্তরগুলো আপনারা পাবেন। আপনাদেরকে আবারও বলি আপনারা সেই কথাগুলো রাখেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের যে প্রশ্নগুলো আপনারা করেন সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন, আর আমি চেষ্টা করতেছি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করার জন্য। তবে এখনও যদি কারো জমা দেওয়ার যে তৈরি না হয়ে থাকে, যে জমা দেওয়ার তারিখ সামনে আছে, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে সেই অনুযায়ী আপনার কাজগুলো করে দেওয়ার জন্য। তারপরে কারো যদি জমা দেওয়ার তারিখ চলে আসে তাহলে অবশ্যই আপনি নিজের মতো করে তৈরি করে নেন, কারণ বিষয়গুলো আমি একা অনেকদিন ধরে কাজ করতেছি, আপনাদের কাজগুলো করে সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি, তারপরে এখন আগের মতো করে দিতে পারতেছি না, সেই জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী। আমি আজকে চেষ্টা করবো আপনাদের 3টি ভিডিও দিয়ে এই কাজগুলো সম্পূর্ণ করে দেওয়ার জন্য। আপনারা উত্তরগুলো দেখে তৈরি করে দিবেন, তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, তাহলে চেষ্টা করবো আমি কমিউনিটিতে পেজগুলো দিয়ে দেওয়ার জন্য। তবে শিক্ষার্থী, আমাদের আজকে আমরা ইসলামের ইতিহাস এবং উপমহাদেশের ইতিহাসের একটি অ্যাসাইনমেন্ট দিয়ে আপনাদের এই কাজটি শেষ করবো, পরে আগামী শনিবার থেকে আবার আপনাদের এখনও যাদের অ্যাসাইনমেন্ট বাদ আছে
তাদের জন্য কাজ শুরু করব। তবে শিক্ষার্থী চেষ্টা করেছে আপনাদের কথা রাখার জন্য, তারপরে এখানে অনেকগুলো সাবজেক্ট, সেই অনুযায়ী অবশ্যই আমি দিতে পারতেছি না। অনেকের মন খারাপ হইতে পারে যে স্যার আমাদের ভিডিওগুলো দিচ্ছে না। অবশ্যই আমার ইচ্ছা আছে, কিন্তু দেখেছে আমি একাই কাজগুলো করি, কিন্তু আপনাদেরকে আমি বারবার বলতেছি যে আপনারা পুরো ভিডিওটি আপনারা দেখেন, কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখেন না, কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনারা ভিডিওটি পাওয়া মাত্রই আপনারা শুধু ডাউনলোড করে আপনারা দেখে নেন, তবে করেন। কিন্তু আপনাদের আমি কি বলেছিলাম যে আমি আপনাদের জন্য পরিশ্রমগুলো করি, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আমি যদি আপনাদের জন্য দু তিন ঘন্টা সময় ব্যয় করতে পারি, তাহলে অবশ্যই আপনারা আমার শিক্ষার্থী যেন আপনারা আমার জন্য 4-5 মিনিট সময় ব্যয় করেন, সেই প্রত্যাশা আমি রাখি। এখনও আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, দেখে তারপরে আপনি পড়ে যদি মনে করেন যে না আপনি লেখার মতো আসছে, তাহলে আপনি লিখবেন। আমি চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে আপনাদের জন্য উত্তরগুলো তৈরি করে দেওয়ার জন্য। তারপর এখন আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমার কথাগুলো শুনে এবং লেখাটা পড়বেন। লেখা পড়ার পরে আপনার কাছে যদি মনে হয় না যে জমা দেওয়া যাবে, তাহলে অবশ্যই আপনি জমা দিয়ে নেবেন। আর আগামী সপ্তাহ থেকে আপনাদের আমি আরও কিছু অ্যাসাইনমেন্ট বাদ আছে সেগুলো দিয়ে ঝাড়দার, তারপরে আমাদের যেই সংক্ষিপ্ত সিলেবাস আছে সেই অনুযায়ী আমরা কাজ করে আমরা আমাদের কাজগুলো আমরা শেষ করব। তবে শিক্ষার্থী, অনেকদিন ধরে আমি আপনাদের এই কাজগুলো করে সহযোগিতা করতেছি, অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা অবশ্যই পুরো ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আগামী দিনগুলোতে আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আপনাদেরকে আবার আমি বলি, আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখে তারপরে আপনারা বিষয়গুলো আপনারা অবশ্যই লিখবেন, তাহলে আমি খুশি হব। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকে কমেন্ট করতেছেন যে স্যার আমরা আসলে কীভাবে বাদাই করবো বা কীভাবে জমা দেবো। আমি আপনাদেরকে কিন্তু একটি কথা বলে দিয়েছি যে আমরা আমাদের স্টাডি সেন্টারে যে দায়িত্বরত কলেজের শিক্ষক আছে ওনার সাথে আমরা যোগাযোগ করব, স্যার আমাদের যেভাবে বলে সেভাবে আমরা জমা দেওয়ার জন্য চেষ্টা করব। আর কি বিষয়ে আমরা স্যারের কথা শুনে আমরা কাজগুলো করব। আর আমি আপনাদেরকে আবারও বলি, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম যে আমি আপনাদের কিছুদিন পর থেকে আপনাদের আমি সংক্ষিপ্ত সিলেবাসের উপর ইংরেজি এবং ক্লাসগুলো শুরু করব, সেগুলো অবশ্যই আপনারা করবেন। আপনাদের যে ব্যাকরণের যে ক্লাসগুলো সেগুলো আমি আপনাদেরকে আপলোড করব এবং লাইভ ক্লাস করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আবারও বলি, আমি ক্লাস শুরু করব আপনাদের, আপনারা যদি অভিমত ব্যক্ত করেন যা প্রকাশ করেন যেন আমরা রাজি আছি, তাহলে আমি সেই কাজটা করব। সেই জন্য আপনাদের মানে সাথে পরামর্শ করে আমি কাজটা করব। আর আপনারা যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আপনাদেরকে প্রথম বর্ষে শুধু অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, সেটা পরীক্ষা দিতে হবে না, শুধু দ্বিতীয় বর্ষের অ্যাসাইনমেন্ট যে বিষয়গুলো তৈরি করেছেন সেটার 50 নম্বরে পরীক্ষা দিবেন। আর আপনাদের যে বাকি সাবজেক্টগুলো আছে সেগুলোর আমাদের 0 নম্বরে পরীক্ষা দিতে হবে। তবে শিক্ষার্থী, অনেক কথা বললাম, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে আপনি আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।